মাঝে থাকো। গানে নন্দিনীর সুখ কামনা করলেও কিংবদন্তি এই অভিনেতার শেষ জীবন কতটা সুখের ছিল তা নিয়ে রয়েছে নানা সংশয়। সাদাকালো থেকে রঙিন পর্দায় যখন সদ্য রাজ্জাক ফারুক আলমগীররা দাপিয়ে বেড়াচ্ছেন, ঠিক তখনই একটু একটু করে নিজের শক্ত একটি জায়গা করে নিলেন নায়ক জাফর ইকবাল। ফ্যাশন আইকন হয়ে অচিরেই নিজের জাত চেনালেন, আসলেন, কাজ করলেন, জয় করলেন, আবার খুব দ্রুত চলেও গেলেন এ অভিনেতা। তবে চলে যাওয়া মানেই যে প্রস্থান নয় সেটিও বুঝিয়ে দিলেন তিনি। মৃত্যুর 30 বছর পরেও ঢাকাই ছবির ভক্তদের কাছে জাফর ইকবাল যেন হারিয়ে ফেলা এক বেদনার নাম, মনের কোনায় আজও ভালোবাসা বয়ে বেড়ান ভক্তরা তাকে ঘিরে। বড় ভাই সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ ও ছোট বোন সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, এমনই একটি পরিবারে ঢাকার গুলশানে 1950 সালের 25 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এ সিনে কিংবদন্তি। গানের প্রতি ছিল তীব্র ঝোঁক। সেই 1966 সালে মাত্র 16 বছর বয়সে গড়ে তুলেছিলেন গানের দল রোলিং স্টোন। সুযোগ পেলেই গাইতেন এলভিস প্রেসলির গান, বাজাতেন গিটার। আনোয়ার পারভেজের সুরে নায়ক রাজ রাজ্জাক অভিনীত বদনাম ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে প্রথম গান করে ব্যাপক জনপ্রিয়তা পান এবং প্রশংসা কুড়ান শিল্পী অঙ্গনে। গায়ক হিসেবে রূপালী পর্দায় আবির্ভাব হলেও পরে নায়ক হিসেবেই সবার কাছে পরিচিত হন। 1970 সালে মাত্র 19 বছর বয়সে সিনেমার যাত্রা শুরু তার। 1971 সালে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন ফ্যাশন আইকন থেকে সিনেমার নায়ক হয়ে ওঠা এ অভিনেতা। শুধু অভিনয় বা গান দিয়ে নয়, ব্যক্তিত্বের আবেদন, পোশাক, স্টাইল সব মিলিয়ে জাফর ইকবাল যেন ছিলেন এক গল্পের রাজকুমার। নিজস্বতা ছিল অভিনয়ে। ভালো গিটার বাজাতেন বলে সুরকার আলাউদ্দিন আলীর নির্দেশনায় বহু সিনেমার আবহ সঙ্গীত নির্মাণ করেছেন। সে সময়ের জনপ্রিয় প্রায় সব নায়িকাদের সাথে অভিনয় করলেও ববিতার সাথে জুটি হয়ে অভিনয় করেছেন 30টি ছবিতে, মোট কাজ করেছেন 150 সিনেমায়। যার বেশিরভাগই ছিল ব্যবসা সফল। প্রেমিক সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন প্রযোজক হিসেবেও। জাফর ইকবাল অভিনীত ত্রিভুজ প্রেমের ছবি অবুজ হৃদয় দারুণ ব্যবসা সফল হয়। এ ছবিতে চম্পা ও ববিতা দুই বোনের বিপরীতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। 80-এর দশকে কেন তুমি কাঁদালে নামে নিজের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন জাফর ইকবাল। বাংলাদেশ টেলিভিশনের 25 বছর উদযাপন অনুষ্ঠানে এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে গানটি গেয়েছিলেন জাফর ইকবাল। পরে রফিকুল আলমও এই গানটি গান। ধারণা করা হয় এই গানটি জাফর ইকবালের কণ্ঠে গাওয়া শেষ গান। সে সময় চিত্রনায়িকা ববিতার সাথে তার প্রেমের গুঞ্জন ছিল, কিন্তু ববিতা নিজের ইচ্ছায় বিয়ে করেছিলেন অন্য কাউকে। তাই গানটি প্রচার হওয়ার পর অনেক ভক্তের ধারণা হয়েছিল ববিতার সাথে বিচ্ছেদের কারণেই এমন গান গেয়েছেন তিনি। শেষ সিনেমা লক্ষ্মীর সংসারে তার সংলাপ ছিল ভাই আজিমপুর যাব কিভাবে। সিনেমাটি মুক্তির 1 মাসের মাথায় আজিমপুর গোরস্থানেই হয় তার শেষ শয্যা। বীর মুক্তিযোদ্ধা জাফর ইকবালকে মিরপুর বা বনানীতে যোগ্য সম্মানে কেন সমাহিত করা হয়নি নানা সময়ে এ নিয়ে আফসোস করেছেন তার সাথে সর্বাধিক সিনেমায় জুটি হওয়া নায়িকা ববিতা। শেষ দিনগুলোতে নানা কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে আক্রান্ত হন ক্যান্সারে।
হার্ট ও কিডনি বিকল হলে 1992 সালের 8 জানুয়ারি মাত্র 42 বছর বয়সে মারা যান জাফর ইকবাল। শেষ হয় এক উজ্জ্বল অধ্যায়ের। তবে রূপালী পর্দার এ নায়ক বেঁচে থাকবেন মুক্তিযুদ্ধের গল্পে, গিটারের টুংটাং শব্দে বেঁচে থাকবেন, গানের সুরে বাংলা সিনেমার বর্ণিল ইতিহাসে। ফারজানা লিনা, এটিএন নিউজ।